এদিকে কোভিড-19 পরিস্থিতিতে গত 8 আগস্ট যুক্তরাজ্য সরকার ভারতকে ভ্রমণ তালিকার রেড জোন থেকে আম্বার জোনে নিয়ে আসলেও প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশ এখনও রয়ে গেছে রেড জোনে। ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির সামাজিক সংগঠন এবং ব্যবসায়ী নেতারা বলছেন, এই ব্যাপারে ব্রিটেনের হেলথ মিনিস্ট্রি এবং ফরেন অফিসের সাথে কূটনৈতিক তৎপরতায় পিছিয়ে বাংলাদেশ। তবে হাই কমিশন সূত্রে বলছে, রেড জোন থেকে আম্বারে প্রবেশ করতে হলে বাংলাদেশকে ব্রিটেনের স্বাস্থ্য মন্ত্রণালয় শর্ত পূরণ করতে হবে। কারেন্ট অ্যাফেয়ার্স এডিটর তানভীর আহমেদের রিপোর্টে বিস্তারিত। ক্যামেরায় ছিলেন রেজাল করিম মৃধা। 9 এপ্রিল যুক্তরাজ্য বাংলাদেশকে ভ্রমণ তালিকার রেড জোনে লিপিবদ্ধ করার পর থেকে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে বিমান ও বাংলাদেশি বিনিয়োগ রয়েছে এমন ব্যবসায়ীরা। লন্ডন থেকে সামার হলিডেতে সপ্তাহে 4টির পরিবর্তে এখন চলছে 1টি ফ্লাইট। চলতি সপ্তাহে লন্ডন সিলেট রুটের ফ্লাইটে 280 জন ধারণ ক্ষমতার বিমানে যাত্রী ছিল মাত্র 76 জন। হোটেল কোয়ারেন্টিনের কস্ট এত বেশি করেছে 2285। কোয়ারেন্টিনের কস্টটা যখন তার মাথার মাঝে ঢুকে, নিতান্তভাবে জরুরি ছাড়া কেউ বাংলাদেশ এখন যাচ্ছে না। অতএব বাংলাদেশ বিমান রাজস্ব আয় থেকে বঞ্চিত। এমত অবস্থায় যদি কন্টিনিউটি থাকে, আমাদের ট্রাভেল ব্যবসা বন্ধ হয়ে যাবে এখানে। যখন বাংলাদেশের অবস্থা ভালো ছিল ভারতের চেয়ে, তখন বাংলাদেশ রেডে চলে যায় এবং ভারত কিছুই ছিল না। এখন বাংলাদেশের অবস্থা যখন ভারত থেকে একটু উন্নত হয়েছে, বাংলাদেশ স্টিল রেড জোনে আছে, কিন্তু ভারত অ্যাম্বারে চলে গেছে। ভারতে এমনি হয়ে যায় নাই, ভারতেরও এখানে কিছু মন্ত্রী মিনিস্টার পার্লামেন্ট মেম্বার আছেন, তাদের লবির কারণে, আমার ধারণা লবির কারণে তারা এই রেড থেকে অ্যাম্বারে নিয়ে আসতে পেরেছে। ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স, বাংলাদেশ কেটারার্স অ্যাসোসিয়েশন ও গ্রেটার সিলেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতারা বলছেন, বাংলাদেশকে আম্বার জোনে নিতে হলে কূটনৈতিক তৎপরতা বাড়াতে হবে। আমাদের যদি হাই কমিশনার ম্যাডাম এটা নিয়ে ভালো লবিং করতে পারতেন, হয়তো আমরা এতদিনে এম্বারে চলে যেতে পারতাম। আমাদের ব্যবসায়িক ক্ষতি হচ্ছে, আমাদের দেশের ইনভেস্টমেন্ট লস্ট হয়ে যাচ্ছে, শুধু আমি না কমিউনিটির। আমাদের যে 5 জন ব্রিটিশ বাংলাদেশি এমপি আছেন, তারা বাংলাদেশের এই ইস্যুগুলো নিয়ে পার্লামেন্টে কতটা সোচ্চার? এটা বললে তো তেমন সোচ্চার না। ব্রিটিশ বাংলাদেশি এমপিরা যারা আছেন, তারাও যথাযথভাবে তাদের যে হেরিডিটারি যেটা, এটাকে তো ব্রিটিশ মেইন স্ট্রিম পলিটিক্স ওরা এক্সপেক্ট করে। এই জন্য আপনার ব্রিটিশ মেইন স্ট্রিম পলিটিক্স আপনাকে হেট করবে না, এবং আমাদের এমপিরা এটা অবশ্যই তুলে ধরবেন, এটা আশা রাখি। বাংলাদেশ হাই কমিশনের মিনিস্টার প্রেস চ্যানেলসকে জানিয়েছেন, বাংলাদেশকে রেড জোন থেকে আম্বার জোনে নিতে ব্রিটেনের ফরেন অফিস ও স্বাস্থ্য বিভাগের সাথে হাই কমিশনারের বৈঠকের পর বাংলাদেশকে 5টি শর্ত দিয়েছে ব্রিটেন। প্রথম ডোজের 30% ও দ্বিতীয় ডোজের 10% টিকা প্রদান নিশ্চিত করতে হবে। সংক্রমণ ও মৃত্যুর হার 10% কমিয়ে আনা, নিয়মিত কোভিড-19 সংক্রান্ত জেনোম সিকোয়েন্সের তথ্য হালনাগাদ করা ও কোভিড টেস্টের নমুনা সংগ্রহের পরিসর বৃদ্ধি করতে হবে বাংলাদেশকে। এদিকে যুক্তরাজ্যের অফিস অফ ন্যাশনাল স্ট্যাটিস্টিক্সের তথ্য অনুযায়ী 27 আগস্ট পর্যন্ত বাংলাদেশের প্রায় 15%, পাকিস্তানের 22.6% ও ভারতের 43.4% নাগরিক টিকা গ্রহণ করেছে। অন্যদিকে বাংলাদেশে প্রতি 1 লাখে করোনা আক্রান্ত হয়ে যেখানে 16 জনের মৃত্যু হচ্ছে, সেখানে ভারতের 32 জনের মৃত্যু হওয়ার পরও ভারত আম্বার জোনে প্রবেশ করলেও বাংলাদেশ রয়ে গেছে রেড জোনে। তানভীর আহমেদ, চ্যানেল এস নিউজ, লন্ডন।